হ্যালো আমার কাছের বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। এখন ঘড়িতে 8:30 প্রায়। মেয়েরা খাওয়া দাওয়া করে চলে গেছে টিউশনে, তোমরা সেটা দেখেছো। আর আমিও চাটা খেয়ে চলে এসেছিলাম ওপরে 7:30 দিকে, কিন্তু এখন 8:30 বাজে, কাজ সারছি। তার কারণ ওই যে ভিডিও এডিট করছিলাম, এখন নিরিবিলির মধ্যে আমি যদি ভিডিও এডিটটা না করি পরে অনেকটা লেট হয়ে যাবে। মানে সেই দুপুরে গিয়ে আমাকে ভিডিও এডিট করতে হবে, আর দুপুরে ওই ছাদে গিয়ে রোদের মধ্যে ভিডিও এডিট করতে কতটা কষ্ট হয় বলো তো। তো সেই জন্যই এখন ভাবলাম একটু করে নিই, আর না হলে এই যে ঘরের কাজ ধরে ফেলেছি হাতে, এবার এটা করার পর মনে হবে আর একটা কাজ আমি সেরে নিই, তারপর ভিডিও এডিট করব, আর একটা করে নিই তারপরে করব, এরকম করতে করতে সেই দুপুর হয়ে যায়। তো সেই জন্যই আজকে আর এই রকম করলাম না, ভাবলাম আজকে ভিডিওটা আগে এডিট করে নিই, যতই বেলা হোক বেলার দিকে কাজকর্ম সারবো। তো যাই হোক, এখন বিছানাটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিই চলো। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার ঘর ঝাড়ু দেওয়া, এবার ঝাড়ু দেবো বারান্দা। তো ঝাঁটার কাছে এই ব্লাউজটা কালকে ফিঁকে ফেলে দিয়েছি, তার কারণ কালকে এই ব্লাউজটা পরতে গিয়ে ছিঁড়ে গেছে। খুব পছন্দের ব্লাউজ ছিল এটা, আমার মা কিনে দিয়েছিল প্রায় 7 বছর আগে। আমার মেয়েরা তখন খুবই ছোট, আর তখন আমি অনেকটাই রোগা ছিলাম, এতটাই রোগা ছিলাম তখন এই ব্লাউজটা অনেক মেরে আমাকে তবে পরতে হয়েছে। তো এখন এতটা মোটা হয়ে গেছি যে সব সেলাই খুলে দিয়েও আমার গায়ে এখন ব্লাউজটা হতে চায় না। তো কালকে শর্টস বানানোর জন্য আগের অনেকগুলো ব্লাউজ বের করেছি, তার মধ্যে এই ব্লাউজটা ছিল। তো আমার মেয়ে বলল, মা তুমি এই ব্লাউজটা পরো, ওই শাড়িটার সঙ্গে ভালো লাগবে দেখতে। আমি মেয়ের কথা মতোই ব্লাউজটা পরতে গেছি টেনে টুনে, আর ব্যাস গেছে ব্লাউজটা ছিঁড়ে, আর এমনভাবে ছিঁড়েছে সেলাই করারও কোনো চান্স নেই। তো কি আর করা যাবে, পছন্দের একটা ব্লাউজ, পছন্দের একটা ব্লাউজ কেন, পছন্দের যে কোনো জিনিসই আমাদের যদি নষ্ট হয়ে যায় মনটা খুবই খারাপ লাগে, তাই না? হাজারও এর থেকে ভালো আরও ব্লাউজ পাবো, কিন্তু এই ব্লাউজটার মতো আর পাবো না। তো সবথেকে বড় কথা হলো মা কিনে দিয়েছিলো এটা। তো যাই হোক, ছিঁড়ে গেছে, কী আর করা যাবে, সব কিছু জিনিস তো আর অমর নয়। মোটামুটি বারান্দাটা ঝাড় দেওয়া কমপ্লিট, এখন ঘর মুছছি, আর ওই পাশের জায়গাটা যে ফাঁকা রয়েছে ওখানটা পা দিয়েই মুছি, নইলে কিংবা বসে যদি আমি মুছি ওখানে আটকেই রয়ে যায়, বেরোতে খুব কষ্ট হয়, সেই জন্য অত চাপ নিই না, দাঁড়িয়ে দাঁড়িয়েই পা দিয়ে নাতা দিয়ে মুছে নিই। তো এই পাশে বেরিয়ে এসে আবার বসে মুছি। তো এরপর রয়েছে আমার অনেক অনেক কাজ, তাই ভাবছি কোনটা আগে করব কোনটা পরে, আগে স্নান করব নাকি করব না। তো এই ভাবতে ভাবতে ঘরটাও মোছা আমার হয়ে গেছে প্রায়, কলে ওই দিকে জলও চলে এসছে, তাও আমাকে এই ফুলদানির ব্যবস্থাটি করতে হবে। দেখো ফুলদানির ফুলগুলো কীরকম নেতিয়ে ঝুঁকে পড়েছে, যখন এনেছিলাম তখন কত সুন্দর টাটকা ছিল, তাই না? তো দেখো আমি ভেবেছিলাম যে একটা দুটো ফুল হয়তো নষ্ট হয়ে গেছে, তো ফেলে দিয়ে তারপর বাকিগুলোকে আবার সুন্দরভাবে সাজিয়ে রাখবো। ও মা, যত হাত লাগাচ্ছি সব ফুলগুলোই ঠকঠক করে পড়ে যাচ্ছে, এ কী অবস্থা, ফেলে দিলে তো হবে না, তাহলে ঘরে এত সুন্দর একটা সুগন্ধ সেটা তো থাকবে না। তো কী আর করা যাবে, যেগুলো ঝরে গেছে গেছে, তারই মধ্যে যেগুলো লেগে রয়েছে সেগুলোকে আর ফেলালাম না, সেগুলোকে ওই জল দিয়ে একটু রেখে দিয়েছি। আসলে কী বলো তো,
বাড়ির বউরা না এমনই হয়, প্রত্যেকটা জিনিসে আমাদের বড্ড মায়া পড়ে যায়। বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলোতে এই রকমই হয়। আমরা কোনো জিনিস চট করে ফেলতে চাই না, কোনো জিনিস চট করে নষ্ট করতে চাই না, আমরা চাই সেইগুলোকে সযত্নে গুছিয়ে আমাদের কাছে রেখে দিতে। তো যাই হোক, এখন ওপরে সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম নিচে। নিচে এসে কলে জলও চলে এসেছিলো, কলের জল টল সব কিছু ভরা হয়ে গেছে। তো এমন সময় আমি কিন্তু আর স্নান করিনি, মানে এতক্ষণে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি এখন স্নান করব না, কারণ মেয়েরা টিউশানি থেকে আসলে ওদেরকে খেতে দেওয়ার ব্যাপার আছে, স্নান করানোর ব্যাপার আছে, রেডি করে স্কুল পাঠানোর ব্যাপার আছে। আর আমি যদি এখন বাথরুম পরিষ্কার করতে ঢুকে যাই, বাথরুমটাও বিজি হয়ে থাকবে আর এইদিকের কোনো কাজই হবে না ঠিকমতো। সেই জন্যই আমি ওই ফ্রিজ থেকে মাছটা আগে বের করে নিয়ে নুনটা মাখিয়ে রাখলাম, আর যেহেতু আগে রান্না করব বলে ভেবেছি। আর এই সব মাছে না, ছোট ছোট মাছ যেগুলো আর কি হয় সেইগুলোতে একটু আগে থেকে নুন মাখিয়ে রাখলে ভালো হয়, জলটাও ঝরে যায় আর কড়াতে দিলে লেগে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। তো তোমাদের সাথে যদি এরকম হয়ে থাকে, মানে ছোটো মাছ ভাজতে গিয়ে যদি কখনো ভেঙে টেঙে যায়, তো সেই ক্ষেত্রে তোমরা এই টেকনিকটা ব্যবহার করতে পারো। মানে নুন মাখিয়ে অনেকটা আগে রাখতে হবে, তাহলে নুনের যে জলটা থাকে ওটা ফেলে দিয়ে হলুদ মাখিয়ে কড়াই তুললে কিন্তু কিচ্ছু হবে না মাছের। আর কড়াটা কিন্তু খুব কষকষে করে গরম করতে হবে। তো যাই হোক, আজকে মুড়ি খাওয়ার জন্য সেরকম কিছু করিনি, এটা দিয়ে মুড়ি খাবো আজকে। জামা তুল, জামাটা সরা, জামাটা সরা, ভিজে। তো বন্ধুরা, শুনতেই পেলে বা দেখতেই পেলে মেয়ের কী হয়েছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, মেয়েদেরকে আমি স্নান করিয়ে জামাটা পরাচ্ছি, ছোট মেয়েকে জামাটা পরাচ্ছি, বড় মেয়েকে সবে প্যান্টটা পরিয়েছি, ওকে জামাটা পরাবো। ও চারিদিকে পাই পাই করে ঘুরছে, মানে গোল 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 করে ঘুরছে। আর ওদের স্কুলের ব্যাগগুলো সব একধারে জড়ো করা আছে, সেই স্কুলের ব্যাগের হাতলের মধ্যে পাটা ঢুকে গিয়ে এমন মুখ থাবড়ে পড়েছে, রান্নাঘরের দেয়ালের মধ্যে ঠুকে ও ঠোঁটের মধ্যে দাঁতটা চেপে গেছে, দিয়ে এইরকম অবস্থা হয়েছে। তো ও কান্নাকাটি করছিল, আমি ভেবেছি হয়তো সেরকম কিছু একটা হয়নি, ওই এমনি ইচ্ছে করে কাঁদছে। এরকম এরকম ওরা মাঝে মাঝে করে, মানে লাগবে না হয়তো কিছুই হবে না, ওরা ইচ্ছে করে এরকম করে যাতে করে আমি ভয় পেয়ে যাই। তো এবার দেখো সত্যি সত্যি ওর লাগলো, আর আমি ভেবেছি ওরা ইয়ার্কি করছে। তো যাই হোক, পরে যখন দেখলাম সত্যি সত্যি রক্ত বের হচ্ছে, তাও আমি ওর পিছনে লাগছিলাম, ওকে বকাও দিচ্ছিলাম যে কেন তুই এরকম করে করে ঘুরবি, ঠিকই হয়েছে তাহলে পড়ে গেছিস, আর হচ্ছে একটা বদমাইশের লিমিট আছে তো নাকি, স্নান করিয়েছি চুপচাপ দাঁড়াবি জামা পরাবো, হবে না, ঘুরছে গোল গোল করে ঘুরছে। তো দেখো এখন ঠোঁটটা ফুলে গেছে আর ব্যথা করছে, বলছে স্কুলে যাব না। আমি বলছি স্কুল তো যেতেই হবে, ব্যথা হোক আর যাই হোক, এই বাহানে স্কুল তো কামাই করলে হবে না, কালকে আবার রবিবার রয়েছে, কালকে তোমরা আমাকে সারা দিন জ্বালাতন করবে, আজকে তো তোমাদেরকে স্কুলে যেতেই হবে। তো ওকে বলছি তুই নিজে দে, ও কিছুতেই নিজে দেবে না, বলছে তুমিই দিয়ে দাও। আর এদিকে ঠোঁটের মধ্যে ঠান্ডা লাগবে না বলো ওরকম করে, আর অনেকটাই সত্যি কথা বলতে গর্ত হয়ে গেছে, একদম দাঁতে চেপা হয়ে গেছে। তো তো বললাম ভেতরের, যেহেতু ঠোঁটের ভেতর তো সেরকম কিছু অসুবিধা হবে না, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই রকম বুঝিয়ে বাজিয়ে ওদেরকে এখন স্কুলে পাঠাবো। আর ছোটো মেয়ের অবস্থা দেখো, ও সব সময় যত চক স্কুল থেকে নিয়ে আসবে, নিয়ে এসে এরকম দুয়ারের মধ্যে ওই রকম চক দিয়ে শুধু আঁকবে। আমি ওদেরকে বারণ করি যে চক দিয়ে এরকম করতে নেই, এটা ব্ল্যাকবোর্ডে মানে লেখার জন্য কিংবা স্লেটে লেখার জন্য, এরকমভাবে দোয়ারের মধ্যে লিখলে তাহলে তো পা দিয়ে মারানো হবে, আর এটা যেহেতু একটা বিদ্যার জিনিস, ওটাকে পা দিয়ে মারাতে নেই, বারণ করলেও কিছুতেই কথা শুনবে না, শুধু ওরকম করে আঁকচিড়ে কাটবে জানো। তো যাই হোক, ওরা চলে গেছে ওইদিকে স্কুল, মা একটু এগিয়ে দিয়ে আসতে গেছে, আজকে মা আর পুরো স্কুলকে যাবে না বললো। আমি জিজ্ঞাসা করে আসতে বললাম যে শনিবার যেহেতু ওদেরকে কোনো দিন খাওয়ায় আবার কোনো দিন খাওয়ায় না মিড ডে মিল, তো সেই রকম একটু ভাবনা চিন্তাই আছে যে ওরা খাবে কি খাবে না, তাহলে চালটা সেরকম নেব। আর চালটা একটু বেশি করে নিয়ে রাখলেও, খুব বেশি নিয়ে রাখলেও পান্তা হয়ে যাবে, তখন আমাকেই খেতে হবে, আবার খুব কম নিয়ে রাখলে ওবেলা আবার আমার জন্য ভাত করতে হবে। তো সেই জন্য আমি ভাবছি যে কি করা যায়। তো আমার শাশুড়িমাকে বললাম, উনি বললো আমি আজকে যাব না, আমাদের পাশের পাড়ার একটা হচ্ছে মানে মেয়ে যায়, তো ওর সাথে পাঠিয়ে দেবে, তো সেই জন্য আর
যা হলো না কি হবে দেখা যাক, তবু অল্প করে বেশি কটা চাল নিয়ে রাখবো। তো আজকে শাশুড়ি মা উনুনটা নাতা দেয়নি, মাথায় ওই কালার করছিল বসে বসে। তো আমি ভাবলাম যে না, ওনার আশায় থাকলে তাহলে মেঘ বৃষ্টি চলে আসলে তাহলে আর রান্নাবান্না হবে না। তো নিজেই এই যে তাড়াতাড়ি করে ছুটে আসলাম, উনুনটা নাতা দিয়ে এখন রান্না বসাবো তাড়াতাড়ি করে। তো তোমরা তো জানো আজকে আমি একটু ব্যস্ত রয়েছি, ওই যে বললাম অনেকগুলো কাজ রয়েছে, ওই বাথরুম পরিষ্কার করা, তারপর কাচাকাচি অনেকগুলো রয়েছে আর কি। তো সেই জন্যই তাড়াতাড়ি করে ছুটে আসা নাতা দিতে, তাহলে শুকনো হয়ে গেলে তাড়াতাড়ি করে রান্না বসাতে পারবো, নাহলে আবার দেরি হয়ে যাবে। তো চলো, উনুনটা মোটামুটি আমার নাতা দেওয়া হয়ে গেছে, এদিকে চলে আসলাম। এই ঝিঙের খোলাগুলো রেখে দিয়েছিলাম কালকে, যে ঝিঙের তরকারি করেছিলাম ঘুষো মাছ দিয়ে, ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, আগের ব্লগে তোমরা দেখেছো। তো সেই ঝিঙের খোসাগুলো আমি ফেলিনি, তুলে রেখে দিয়েছিলাম এই চুপড়ির মধ্যে। এখন ছোট ছোট করে একদম কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি, এটাকে ওই বাটা করব। কিছু ফেলবো কেন বলো? আমাকে মানে সবাই বলছে তুমি কিছু ফেলবে না, আমি বলছি না ফেলবো কেন, যেটা যেটা ফেলানোর জিনিস সেটা তো ফেলতেই হবে, কিছু করার নেই। কিন্তু যেটা ফেলার চেয়ে খেতে ভালো লাগবে সেটা কেন ফেলবো বলো? তো ওই রসুন কালো জিরে টিরে দিয়ে ওটা বাটাটা করব। আর এইদিকে আমার খুড় শাশুড়ি আবার চিচিঙে দিয়েছে আজকে, ওনাদের গাছে হয়েছে, ওই ননদের বাড়ির গাছে হয়েছে আর কি। তো ওখান থেকে নিয়ে এসছে, আমাকে দিয়েছে। তো আজকে ভাবছি আর চিচিঙেটা করবো না, কালকে করবো, বরবটিগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। তো সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এখন চলে এসেছি উনুনের কাছে, আর উনুনটা ধরিয়েও দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এখন আমি সমস্ত সবজি টবজিগুলো কাটবো। তো সমস্ত সবজি বলতে ওই বরবটি, আলু আর একটু ঢেঁড়স, দুটো চারটে বেঁকে গেছে, আমি ভাবছি ওগুলো হয়তো বুড়ো হয়ে যেতে পারে, তো ওইগুলোকেই এখন কেটে নেব। তো ওটা ভাজা করব, সুজনি শাক ভাজা হবে, সেটা মাকে বাছতে দিয়েছি, আর মাছের ঝাল হবে, আর ওই ঝিঙের খোসা বাটা হবে। তো করবো না বললে তাড়াহুড়োর মধ্যে এতগুলো সবজি তরকারি করছি। তো চলো এখন ঝটঝট করে সমস্ত কিছু কেটে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে সমস্ত কিছু কাটাকাটি করে আমার ভাজাটাও কিন্তু হয়ে গেছে, মানে ওই বরবটি, আলু, ঢেঁড়স দিয়ে একটা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর এইদিকে মাছের ঝালটাও হয়ে গেল। আর মাছগুলো তোমরা লক্ষ্য করেছো, একটাও মাছ কিন্তু ভাঙেনি, সমস্ত কটা মাছই কিন্তু গোটা গোটা ছিল। তো একদম পিটপিটে করে ঝাল করেছি। আর এইদিকে শাকটা পরে ভাজার ইচ্ছে ছিল, মানে আগে ভাজার ইচ্ছে ছিল, কিন্তু মা বেছে উঠতে পারছিল না, অনেকটা সময় লেগে গেছিলো, তো সেই জন্যই আগে মাছের ঝালটা করে নেওয়া। তো ওইদিকে আবার ওই ঝিঙের খোসাটা মাকে বাটতে দিয়েছি, আর এইগুলো হচ্ছে সুজনি শাক, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তো এই সুজনি শাকটা কালকে আমার খুড় শাশুড়ি বাজার থেকে নিয়ে এসছে, 5 টাকা আঁটি নিয়েছে, আঁটি বলাটা ভুল, মানে প্যাকেট 5 টাকা নিয়েছে আর কি। তো 2 প্যাকেট এনেছিলো, ওনাদের 1 প্যাকেট রেখেছে, আমাদেরকে 1 প্যাকেট দিয়েছে। তো ওটাকেও পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলাম সুজনি শাকটাকে, আর শেষে এই যে ঝিঙের খোসাটাকে মা বেটে নিয়ে এসেছিলো, রসুন, কাঁচা লঙ্কা, আর আমি ওই কালো জিরে ফোড়ন দিয়ে যেমনভাবে করে নিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এখনও অতগুলো বাসন পড়ে রয়েছে। তো চলো এইগুলো করে নিয়ে আমি কটা রুটি করে নেব। তো বন্ধুরা, রুটি করলাম, তারপর একটা কাপড়ওয়ালা এসেছিলো, ওনার কাছে একটা দুটো কাপড় দেখছিলাম, মানে আমি দেখিনি, সবাই দেখছিলো, সেই জন্য ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম।
তারপরে বাথরুম পরিষ্কার করা, স্নান করা, কাচাকাচি করা। এখন বাজে 2:35, আর আমার মেয়েদের কাণ্ড দেখো, চারিদিকে জানলা কপাট সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, দিয়ে উৎপাত করছিল। স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণ আগে, তো ওদেরকে দেখালাম না, জামা পরে নেই, খালি গায়ে রয়েছে বলে সেই জন্য আর ওদেরকে দেখালাম না। তো এসে খাওয়া দাওয়া ওদের সারা হয়ে গেছে, আমার শাশুড়িমার সাথে ওরা খেয়ে নিয়েছে। আমি বলেছিলাম যে আমার দেরি হবে, তোমরা খেয়ে নাও, তোরা খাওয়া দাওয়া করেছিস এবার ঘুমিয়ে পড়বি তো, তা না করে উৎপাত করছে। তো আমি একটু ওপর থেকে ঘুরে আসলাম, ছোটো মেয়েকে বুঝিয়ে বাজিয়ে আমার ঘরে নিয়ে এসে শোয়ালাম, আর ছোটো মেয়ে বড়ো মেয়ে ওর ঠাকুমার কাছে শুয়েছে। আর এদিকে আমার ননদ আমার জন্য অপেক্ষা করছে, আমি কখন আসবো, আমার সাথে ভাত খাবে, ও এতক্ষণ খায়নি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে এবার এসছি জামা কাপড় মেলতে। বাইরে দেখছো রোদরা উঠেছে কীরকম, কিন্তু আমি একটু রেস্ট নেব, আর ভালো লাগছে না, সকাল থেকে এটা ওটা সেটা করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছি। ভাবছি একটু শোবো, তার মধ্যে যদি বৃষ্টি চলে আসে তো জামা কাপড় তো ছাদে শুকনোও হবে না, আর এক্ষুনি ছুটে গিয়ে আবার তুলে আনতে হবে। তো সেই জন্যই বারান্দাতেই মেলে দিচ্ছি। আর পুরো বারান্দাটাই দেখো একদম কাপড় জামায় ভর্তি হয়ে গেছে। তো এই কারণের জন্যই আমি বারান্দাটায় মেলতে চাই না, কিন্তু কি করব, আজকে আর ভালো লাগছে না ওপরকে যেতে। আর আমি এখন যদি ওপরে মেলেও দিয়ে আসি না, মেঘ একদিকে রোদ উঠেছে, একদিকে মেঘও উঠেছে, তো বৃষ্টি ঠিক আসবেই, তো সেই জন্য এখানে মেলে দিলাম। তো হয়ে গেছে আমার সমস্ত কিছু মেলা। দেখো পুরো বারান্দাটা পুরো চারিদিকটা ভর্তি, শুধু জামা কাপড়েই ভর্তি। মাঝে মাঝে মনে হয় না যে আমাদের বাড়িতে সবার যা জামা কাপড় রয়েছে, একটা দোকানে মনে হয় অত নেই। তো যাই হোক, এখন বাজে 3:20, এখন একটু শোবো, ভিডিও থাম্বনেল এডিট করব। তো বন্ধুরা আমাকে কি দেখতে পাচ্ছো? পাচ্ছ না, ভূতভূত লাগছে আমাকে, তাই না? হাও মাও কাও, মানুষের গন্ধ পাও, যাকে পাবো তাকে খাও। তো না, আমাকে দেখতে পাচ্ছ না? না, আমি এইদিকে এই যে ইমার্জেন্সি লাইটটা জ্বালেছি, জ্বালিয়ে দিয়ে একটু সিঙ্গার পরে নিচ্ছি আর কি। তো তারপর যাব একটু ছাদে, যেহেতু বৃষ্টি হয়েছে, এত সুন্দর ওয়েদার না কি বলবো, মনে হচ্ছে অনেকটা সময় ঘরের মধ্যে শুয়ে রয়েছি। আর আজকে ঘুমোয়ও নি, ওই ভিডিও এডিট করতে, সরি ভিডিও বলছি, ভিডিও থাম্বনেল এডিট করতে, তারপর মানে কিছু একটা দেখছিলাম ফোনে, মানে দরকারি কিছু একটা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মানে যখন আমি ভিডিও এডিট করছি এই মুহূর্তে মনে পড়ছে না আর কি, তো সেই জন্য আমি বলতে পারলাম না, তো সেই জন্যই ঘুমোনো হয়নি। তো এই করে করেই কেটে গেছে পুরো দুপুরটা। দুপুর আর কটা বলো, 3:30 সময় শুয়েছি, 4:00 সময় বিকেল হয়ে যায়, তো এখন বেজে গেছে 5:00, উঠে পড়েছি, উঠে এসে একটু সিঁদুর টিঁদুর পরলাম। আর আমি চারদিক কী খুঁজি বলো তো, আমার ওড়না, ওড়না কোথায় রেখে দিয়েছি খুঁজেই পাচ্ছি না, চারিদিক আমি খুঁজে যাচ্ছি কোথায় রেখেছি কোথায় রেখেছি। শেষমেশ দেখবো যে ওই সিঁড়ির কাছে রেখে দিয়েছে, আর আমি চারিদিক খুঁজছি। ওই দেখো, ওই দেখো, দেখছো কীরকম ভুলো মন আমার। তো চলো এখন যাই একটু ছাদে, বৃষ্টি হয়েছে, সবাই কি সুন্দর ওই বৃষ্টির পরে বাইরে বেরিয়ে গল্প করছে, আমার তো আর হবে না, কারণ আমি ফোন নিয়েই পড়ে থাকি সব সময়, এই করা সেই করা। তো তাই ভাবছি হচ্ছে একটু ছাদ থেকে ঘুরে আসি একাই। তো ছাদের চাবিটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, এখন এই যে আবার ছাদের চাবিটা নিয়ে যাচ্ছি আর কি। তো এখন না একটা গান হচ্ছে, জয় জয় মা মনসা জয় বিষ হরি গো, বন্দনা করি মাগো তোমার চরণে। এই গানটা ছোটোবেলায় এত গাইতাম না, আর এই গানটার পিছনে যে কত কত স্মৃতি জড়িয়ে আছে, ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু জড়িয়ে আছে। তো তাই ছাদে উঠছি যখন, গানটার শুনে গানটা মানে সাথে সাথে আমিও গান করছি। এই দেখো তৃণমূলের ঝান্ডা আমি ফিঁকে ফেলে দিয়েছি, চোখের সামনে দেখলেই না সত্যি বলতে রাগ ধরে, কত মানুষের মানে কত গরিব মা বাবার চোখের জল লুকিয়ে আছে, আর মানে কি বলবো, এই তৃণমূলের পিছনেই মানুষ ভোট দিয়ে এনাদেরকে জেতায় এই কারণের জন্য। তো সেই জন্য এদেরকে না আমি সহ্য করতে পারি না, আমি এই ঝান্ডাটা থেকেই ফিঁকে ফেলে দিয়েছি। আমার মেয়েরা ওই স্কুল থেকে আসার সময় খুলে নিয়ে এসেছিলো, তো নিয়ে এসে ওইখানে তুলে রেখেছে, তো দেখতেই পাচ্ছ আমি মুখ নাড়াচ্ছি। ওই যে গান হচ্ছে, এই গানের সুরে সুরে আমি গান করছি। সত্যি বলতে মা মনসার যখন কোথাও গান শুনি না, এত মনের ভেতরটা কষ্ট হয়, মানে খুব কষ্ট লাগে, যেহেতু মানে দেখবে কিছু কিছু গান কিছু কিছু কথা যেগুলোর মাঝে আমাদের অনেক স্মৃতি লুকিয়ে থাকে, অনেক কষ্ট জমানো থাকে,
তো সেইগুলো যখন মনে পড়ে যায় না খুবই খারাপ লাগে। তো আর ভালোও লাগে সত্যি কথা বলতে, গানগুলো যখন শুনি না ভালো লাগে, আর সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। যদি সেই দিনগুলো ফিরে পেতাম কত নাই ভালো হতো। তো আমি এই যে বাইরে এসেছি অনেকক্ষণ পর, তো তাই ঝেড়ে শ্বাস নিচ্ছি। সত্যিই প্রকৃতির আবহাওয়াটা একটা আলাদা রকম, যারা শহরে থাকে এই জিনিসগুলো সব সময় মিস করে, কিন্তু আমরা যারা গ্রামে থাকি সত্যিই আমরা গ্রামের মর্ম সব সময় বুঝি। সেই জন্যই মানে আমরা যখন গ্রাম থেকে অন্য কোথাও যাই না, সেখানে আমার মন পড়ে না, আমার কেন কারোরই মন পড়ে না। তো চল। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:45, মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি, শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি। ওবেলা ওই ভাতের উনুনে যে রুটিটা করেছিলাম আর ওই ভাজাটা যে করেছিলাম সেটা দিয়ে ওদেরকে খেতে দিয়েছি। আর এই যে দেখো বড়মের যে ঠোঁটটা কেটে গেছিলো সেটাই দেখাচ্ছিলাম আর কি তোমাদেরকে। তো এখনও বেশ ফুলে রয়েছে আর গর্তও হয়ে রয়েছে বেশ খানিকটা, ওইদিকে ছোটো মেয়ে বসেছে। আর এইদিকে আমি এই যে ভাত বাড়তে যাব এমন সময় দেখি হরকৃষ্ণ লেখা। আমি এতক্ষণ লক্ষ্য করিনি, ভাতের হাঁড়িটা নিয়ে সেখানে রেখে দিয়েছি, শকুর এঠোর মতো ঠাকুরের নাম লিখে রেখেছে। তাহলে বলো কীরকম রাগটা ধরে। তাই ওদেরকে বকাবকি করছিলাম যে এগুলো কী করে রেখেছিস, ঠাকুর তো পাপ দেবে, এগুলো করতে নেই। তোদেরকে বারবার বলি তাও তোরা শুনিস না। তো ওদেরকে অনেক বকাবকি করলাম। আর এই দিকে আমি রান্না করেছি বলতে একটু ফ্যান ভাত করেছি, সাথে আলু সেদ্ধ দিয়েছি। তো ভাত ছিল না, তো সেই জন্যই অল্প কটা ভাত বসিয়েছি, আমি খাবো আর আমার একটা ননদ খাবে। তো দুজনে মিলে এখন ভাতটা খাবো, চলো আলু সেদ্ধটা মেখে নিই। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো সবাই।